ECNEC সভায় 8400 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর শেরেবাংলা নগর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত আমাদের জানাবেন এবারে সভায় অনুমোদন পাওয়া উল্লেখযোগ্য যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর বিস্তারিত এবং একই সাথে প্রধানমন্ত্রী কি কি অনুশাসন দিলেন সেগুলো বলবেন। আবির, কিছুক্ষণ আগে ECNEC পরবর্তী সংবাদ সম্মেলন শেষ হয়েছে, তারও আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ECNEC সভা অনুষ্ঠিত হয়েছে। বলে রাখতে চাই যে সাধারণত আমরা যেটা জানি যে এটি রেওয়াজ যে প্রতি মঙ্গলবারই ECNEC সভা অনুষ্ঠিত হয়, কিন্তু মাঝে মধ্যেই ব্যতিক্রম ঘটনা ঘটে, আজকেও তেমনটাই ঘটেছে। বৃহস্পতিবারে সকাল 10টায় ECNEC সভা শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এবং এই সভাটি দুপুর 1টা নাগাদ শেষ হয়। সভার শেষে পরিকল্পনা মন্ত্রী, পরিকল্পনা সচিব এবং প্রতিমন্ত্রী এই সভা সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে যদি বলি আজকে ECNEC সভার মোটা দাগে যে আলোচনাগুলো এসেছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল এর মধ্যে ছিল এলডিসি লক্ষ্যমাত্রা অর্জন এবং কুড়িগ্রাম জেলা প্রসঙ্গটি এসেছে। আপনি জানেন যে আসলে বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে পড়া কিংবা দুর্গম জেলা যদি আমরা বলি সেটি হচ্ছে উত্তরের জনপদের জেলা কুড়িগ্রাম। এই কুড়িগ্রামের আর্থসামাজিক উন্নয়নের বিষয়টি প্রধানমন্ত্রী তার আলোচনায় এনেছেন এবং তিনি যেটি বলেছেন আজকের যেই 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে প্রায় 2500 কোটি টাকার রংপুর, বৃহত্তর রংপুর অঞ্চলের জেলাগুলোর পল্লী অবকাঠামো উন্নয়নে 2500 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পটি অনুমোদন দেওয়ার সময় সরকার প্রধান বলেছেন এর মধ্যে যে কুড়িগ্রাম জেলা রয়েছে কুড়িগ্রামের প্রতি যেন বিশেষ নজর দেওয়া হয়। এর পাশাপাশি তিনি বেশ কিছু অনুশাসন দিয়েছেন যেটি পরিকল্পনা সচিব আমাদেরকে জানিয়েছেন। সেই অনুশাসনের মধ্যে তিনি বলেছেন যে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ যে মধ্যম আয়ের পথে যাচ্ছে সেক্ষেত্রে 2026 সালে এলডিসি লক্ষ্যমাত্রা অর্জনের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা অর্জনে যত চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য এখন থেকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এর পাশাপাশি আজকের সভায় 8000 কোটি টাকার উপরে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। তো এই ছিল ECNEC সভা নিয়ে আমার কাছে সব মিলে বিস্তারিত আবির। ECNEC সভার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন।